एवरीवन वेलकम टू पायल किचन तुम्हारे स्वागत जाना आमार किचने तो जरा जरा एखन पर्यंत आमार चैनल के सब्सक्राइब करनी प्लीज सब्सक्राइब टा कर देबे पाशे थाका बेल आइकन टा टिपते किंतु एकदमई भूलो ना বন্ধুরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তার সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন টিপতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের রেসিপি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমি আজকে কেকের রেসিপি ক্রিসমাসের স্পেশাল রেসিপি তো যেটা কেকের রেসিপি ভ্যানিলা কেক তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক हेलो एवरीवन वेलकम टू पायल किचन तो आज हमें हाजिर हो क्रिसमस मजदा एक रेसिपी जो इतना केकर रेसिपी तो वैनिला फ्लेवर केक हमें आज बना तो चलो बंधुरा बाकी कथा ना बोले रेसिपिटा शुरू करा जा प्रथम क्या नहीं तुम्हें देखते तुम्हें क्योंकि पुरो एक कप परिमाण मयदा एक कप परिमाण मयदा नहीं टू थर्ड कप हमें इखने दूध मलाई समेत दूध नहीं ठंडा दूध गरम दूध देवे ना क्योंकि ठंडा दूध एखे बेकिंग सोडा नहीं हाफ चामच मत बेकिंग पाउडर नहीं चामच एखे प्राय आठ चामच मत चीनी आखने प्राय पाँच चामच मत तेल आदा तेल रिफाइंड अएल एखे आज वैनिला फ्लेवर प्राय तीन चामच मत और ये नहीं काजू और किशमिश এরকম করে ভেঙে ভেঙে নিয়েছি কাজুগুলো ভেঙে দিয়েছি এবং কাজু কিশমিশ নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর নিয়েছি আমি এখানে কিছু চেরি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ চেরি নিয়েছি আর এখানে কিছু কাজু এবং কিশমিশ আমি রেখে দিয়েছি আলাদা করে এটা আমি সাজাবো কেকের উপরে তো প্রথমে কি করবো আমরা এগুলো সরিয়ে দিলাম একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম তো বাটির মধ্যে প্রথম আমি অ্যাড করব এখানে এক কাপ পরিমাণ ময়দা ময়দা অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ এরপর আমি এখানে অ্যাড করব সুগার চিনিটা অ্যাড করে দিলাম প্রায় আট চামচ পরিমাণ চিনি আছে এখানে আট চামচ পরিমাণ চিনি আছে এবারে আমি এখানে সোডাগুলো অ্যাড করে দেব বেকিং সোডা এবং বেকিং পাউডার অ্যাড করে দিলাম এগুলো না দিলে কিন্তু কেক কখনোই ফুলবে না কেকটা বসে যাবে থেকে এখানে ফ্লেভারটা অ্যাড করে দেব এবারে এখানে আমি অ্যাড করব ডিমটা ডিমটা কিন্তু আগে অ্যাড করবে তারপরে কিন্তু দুধটা অ্যাড করবে তাহলে বুঝতে পারবে না কোয়ান্টিটিটা কতটা লাগবে তোমরা চাইলে এখানে দুটো ডিম ইউজ করতে পারো আমি এখানে একটা ডিম ইউজ করছি ডিমটা অ্যাড করে দিলাম এরপর এখানে আমি দুধের মালাইটা এখানে অ্যাড করে দেব তারপরে আমি দুধটা অ্যাড করব প্রথমে মালাইটা অ্যাড করে দিলাম एक संगे ऐड कर देना দুধটা পুরোটাই লাগবে মাপ করে করলে সব জিনিস একসঙ্গে বুঝতে পারা যায় মাপ না করে করলে কিন্তু খুব প্রবলেম হয় দেখো বন্ধুরা আমাদের কিন্তু এটা ফাটানো হয়ে গেছে বলতে মিশানো হয়ে গেছে ফাটানো হয়নি এরপর আমরা এখানে অ্যাড করব চেরিগুলো চেরিগুলো অ্যাড করে দিলাম এরপরে অ্যাড করব এখানে আমি কাজু এবং কিশমিশ মিশিয়ে নেব তোমাদের কাছে মোরব্বা পাওয়া গেলে মোরব্বাটা অবশ্যই দেবে মোরব্বা খেতে খুব ভালো লাগে চিকেন মধ্যে আমার কাছে এখানে মোরব্বা পাওয়া যায় না মোরব্বা আমি অ্যাড করতে পারছি না
যতক্ষণ ধরে ব্যাটারটা ফেটবে ততক্ষণই কিন্তু মানে খুব ভালো মানে কাজ করে। ব্যাটারটা ফেটতে থাকবো মানে একদম সমস্ত এই যে চিনিগুলো আছে চিনিগুলো যেন একদম গলে যায়। এরপর আমি তেলটা ইউজ করবো এখানে। তেলটা বেশি দিলেই ভালো হয়, যত তেল বেশি দেবে তত পরিমাণে ভালো কেকটা হবে। প্রায় 5 চামচ পরিমাণ তেল আমি অ্যাড করলাম, অল্প সামান্য রেখে দিলাম কেকের প্যানটাতে গোলানোর জন্য, ব্রাশ করার জন্য। ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে দিতে হবে আমাদের তেলটা, এরকম কিন্তু হতে হবে, এরকম হবে থিকনেসটা, এর থেকে পাতলা কিন্তু করবে না। তো বন্ধুরা ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে, ব্যাটারটা আমি ভালো করে ফেটে নিয়েছি। তো এরপর আমি এখানে একটা কেকের প্যান নিয়ে নিলাম, তোমরা যেরকম শেপের হয় সেরকম শেপের প্যান নিয়ে নেবে। আমি এটা মাইক্রোওভেনে বানাবো, তোমরা চাইলে কুকার মধ্যে বানাতে পারো। কুকারের মধ্যে প্রথমে কুকারটাকে খুব ভালো করে গরম করে নেবে, ওপর থেকে হয় নুন কিংবা বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবে। এরকম এরকম স্ট্যান্ড পাওয়া যায়, এরকম স্ট্যান্ডটা বসিয়ে দেবে। কুকারটা ভালো করে গরম হওয়ার পর যে সিটিটা থাকে কুকারের ওই সিটিটা খুলে দেবে। সিটিটা খুলে দিলেই দেখবে কিছুক্ষণের মধ্যে 30 মিনিট মতো লাগবে, 30 মিনিট পরে কিন্তু দেখবে কুকার থেকে ভালো একটা খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে তোমাদের। তো আমি এখানে মাইক্রোওভেন বানাচ্ছি, তো মাইক্রোওভেনের জন্য প্রথমে আমার এখানে বাটিটা প্রথমে আমাকে তেল ব্রাশ করতে হবে। তো প্রথমে আমি এখানে প্রায় 1 চামচ মতো তেল নিয়ে নিলাম, সাদা তেল, রিফাইন্ড অয়েল। বাটারটা বাড়িতে তৈরি করা যায় খুব সহজেই। একটা সাদা কাগজ, ভালো করে একদম প্লেন সাদা কাগজ, ভালো করে ওটার মধ্যে তেল ব্রাশ করে দিবে, দিয়ে রোদের মধ্যে শুকিয়ে দিবে। রোদের মধ্যে শুকিয়ে দিলেই ওটা একটা বাটার পেপার তৈরি হয়ে যায়। তো ভালো করে প্রায় ভারে লাগিয়ে দিতে হবে তেলটা ব্রাশ করে। কুকারের মধ্যে দিলে কিন্তু অবশ্যই বাটার পেপার দেবে, মাইক্রোওভেনে দিলে বাটার পেপার দেওয়ার প্রয়োজন হয় না, দিলেও দিতে পারো ভালো হয়, দিলেও খারাপ হয় না। তো তেল ব্রাশ করে দিলাম, এবার আমাদের এই যে ব্যাটারটা আছে ব্যাটারটা আমি ঢেলে দেবো। সবসময় লক্ষ্য রাখবে যে প্যানটা, সে প্যানটা যেন ওপরটা পুরো একদম চুরচুর না হয়ে যায়। চুরচুর হলে কিন্তু খুব প্রবলেম হবে, যখন কেকটা ফুলতে শুরু করবে তখন ফুলে একদম এরকমভাবে চলে যাবে কেকটা। তো এটা আমাদের ঢালা হয়ে গেছে খুব ভালো করে। তো এটা আমাদের এবারে ট্যাপ করতে হবে, ঠিক এরকম ভাবে থেকে ট্যাপ করে নেবে, তাতে এয়ার ট্রাভেল যেগুলো থাকে ভেতরে আটকে থাকে সেগুলো বেরিয়ে যান বাইরে। তো এবার আমরা ডেকোরেশন করবো কেকটা, ওপরটা খুব সামান্য করবো ডেকোরেশন, খুব বেশি যে ডেকোরেশন করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা ডেকোরেট নাও করতে পারো। দেখতে সুন্দর লাগে দেখো বন্ধুরা, খুব ভালো করে আমরা সাজিয়ে নিয়েছি কুকুরটা, পুরোটা এবং চেরি তেল দিয়ে, চেরি কাজু দিয়ে। তো বন্ধুরা চলো বাকি রেসিপিটা শুরু করা যাক। বাকি রেসিপিটা পুরোটাই মাইক্রোওভেনে হবে, তো এটা আমরা প্রথমে মাইক্রোওভেন বন্ধুরা আমরা এখানে প্রিহিট করতে রেখে দিয়েছি আগে থেকে মাইক্রোওভেন, দেখে নাও। প্রথমে কম্বাসেশন টিপবো, তারপরে দুবার স্টার্ট টিপলে আমাদের ফ্রি হিট চলে আসবে। তো ফ্রি হিট করার পর তো প্রথমে দেখিয়ে দিই, এখানে একটা র্যাক রেখে দিয়েছি আমি আগে থেকে। ভালো করে ফ্রি হিট হয়ে যাওয়ার পর কেকের প্যানটা ভেতরে দেখো বন্ধুরা, এটা আমাদের ফ্রি হিট হয়ে গেছে 180°C ইয়েতে। তো আমরা প্রথমে এটা খুলবো, এখানে টাইম সেট করে দিলাম
25 মিনিট টাইম সেট করে দিলাম তারপরে স্টার্ট করে দিলাম এটা 25 মিনিট হওয়ার পর আমরা খুলে দেখব তখন যদি দেখি কেকটা বেক হয়নি তারপরে আবার 5 মিনিট আমরা দিতে হবে আমাদের তো বন্ধুরা দেখো আমাদের কেক হলো তৈরি কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এখন প্রচন্ড গরম আছে তোমাদের দেখিয়ে দিই দেখো একদম এটা একদম টেন বেরোচ্ছে টেন বেরোলেই ভাববে যে আমাদের কেক একদম তৈরি হয়ে গেছে একদম প্লেন তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু একদমই এখন এরকম ভাবে ছেড়ে দেবে কিছুক্ষণ পর চাকুর সাহায্যে হালকা হালকা এরকম করে প্রেস করে দেবে বাকিটা থালা একটা উপর দিকে দেবে দেখবে অটোমেটিক চলে আসবে কেকটা তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও সাবস্ক্রাইবটা করতে পাশে থাকা বেল আইকনটা একদমই টিপতে ভুলো না সাবস্ক্রাইব করে দেবে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা এরকম নিত্যনতুন রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে টাটা বন্ধু আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাকে যখন তোমরা কেকটা বার করবে তখন একটা প্লেট এরকম করে ঢাকা দিলে তারপর উল্টো দিক করে এরকম করে ঘুরিয়ে দিলে এরকম করে ট্যাপ করলে দেখবে আস্তে আস্তে কেকটা ছেড়ে আসবে তো প্রচন্ড গরম আছে তার জন্য দেখাতে পারছি না এরকম করে হালকা করে তুললেই দেখবে কেকটা তোমাদের বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখলে আমাদের কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আজকে নতুন নতুন রেসিপি তো রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না তো চলো বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে নমস্কার।